সেটা হচ্ছে আমি যখন প্রযোজনা শুরু করেছিলাম এসওএস কলকাতা দিয়ে, তখন কোভিড সিচুয়েশনে সব কিছু শুরু করেছিলাম, সো থিংস ওয়ার নট নর্মাল অ্যাট অল। তো সেখান থেকে দাঁড়িয়ে নর্মাল সময়ে সব কিছু কীভাবে সাকসেসফুলি করতে পারছি সেটাই রাইট অ্যাট দিস মোমেন্ট আমার কাছে চ্যালেঞ্জ। তো আই হোপ আই উইল ডু ইট প্রপারলি, শিখছি আর কি। শিডিউল যেত প্রত্যেক দিন, প্রচণ্ড আর্লি কল টাইম থাকতো এবং প্রচণ্ড লেট প্যাক আপ হতো, ঘুমোনোর খুবই কম সময় পেতাম এবং যেইটুকু রেস্টের সময় পেতাম সেইটুকু আমার ঘরে আমার সব প্রোডাকশানে সবাই বসে থাকতো, কারণ তাদের প্রচুর কিছু আমার সাথে ডিসকাস করার থাকতো। তো পরের দিনের কী বলবো, মানে পরের দিনের শ্যুটিংয়ে কী হচ্ছে না হচ্ছে, কোথা থেকে আসছে, কত টাকা লাগছে, এভরিথিং। সো ইট ওয়াজ ডিফিকাল্ট, কলকাতায় ছিল অ্যান্ড কাশ্মীর ছিল অফকোর্স, কাশ্মীরে আমরা একটা গান শ্যুট করেছি নর্মালি, তো এবং শিলাটা খুব ভালোবাসে পাহাড়, তো কাশ্মীর ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অফকোর্স আমাদের একটা লোকেশন, কারণ আমাদের মোস্ট প্রিটি রোম্যান্টিক সংটা ওখানে শ্যুট করা। কলকাতায় আমরা যখন শ্যুট করেছি তখন খুব গরম ছিল, যখন কাশ্মীরে শ্যুট করেছি প্রচণ্ড ঠান্ডা ছিল। অনেক কম চাপ ছিল, সো আই থিঙ্ক অ্যাজ আ প্রডিউসার রোলটা মানে একটু মানে এখনও অনেক প্রচুর কনফিউশনস আছে, বাট ট্রাইং টু ডু মাই বেস্ট। থ্যাংক ইউ। নাম হচ্ছে ঋষভ সেনগুপ্ত, যে কিনা বিদেশ থেকে পড়াশুনো করে আসে আর এখানে এসে মানে নিজের বাবা মার সাথে থাকে, আর সম্পর্কগুলোকে দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে যে সম্পর্কগুলো সেই ছোটোবেলায় ও যেমন দেখে গেছিল আজকের দিনে তেমন নেই, আর ওর মাথায় তখনই আইডিয়া আসে যে কিভাবে আমি যে পুরনো স্মৃতিগুলো ছিল যে যখন ছোটোবেলায় মা মাসিদের সাথে কথা হতো, মামা বাড়িতে গিয়ে কথা হতো, সেই সম্পর্কগুলোকে কীভাবে ফেরত আনতে পারি সেটা ভেবেও একটা অ্যাপ বানায়, যেই অ্যাপটা আপনারা ট্রেলারে সবাই দেখলেন। সো যেটা কি না বন্ধুত্বর অ্যাপ, কোনো ডেটিং অ্যাপ না যেখানে একটা ছেলে মেয়ে এসে দেখা করবে, বন্ধুত্বর অ্যাপ যাতে পুরনো বন্ধুগুলোকে ফিরে পাওয়া যায়। প্রডিউসার হিসেবে আমি এনার সাথে আই থিঙ্ক প্রডিউসার হিসেবে কাজ করেছিলাম এসওএস কলকাতাতে, যেটা এর আগে এনার সাথে আমার ছবি ছিল, কিন্তু সেখানেও ও আর্টিস্ট হিসাবে ছিল আর এখানেও আর্টিস্ট হিসাবে এনা আছে। তো আই থিঙ্ক ওর সাথে কখনও আর্টিস্ট বা প্রডিউসার হিসাবে মানে কখনোই সেইভাবে আমাদের সম্পর্ক ছিল না, আমাদের এমনি মানে আমরা ভালো বন্ধু আর সেটাই তার জন্যই বোধ হয় পরপর পরপর আমরা এত কাজ করেছি। কোনটা এই ছবি না, এটার একটা গান কাশ্মীরে শুট হয়েছে। Guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review, Delhi and travel channel in YouTube. This is Sharmila Maiti from Sharmila Showhouse, and please like my page and don't forget to push the bell button. In order to get more videos on regular basis, please make this page favorites in your newsfeed. Thank you.